সুপ্রভাত বন্ধুরা, আজ একটু সকাল সকাল উঠে পড়েছি। তোমাদেরকে আজকে নিয়ে যাব মঙ্গলাহাটে। মঙ্গলাহাট সম্বন্ধে যারা জানো না তাদেরকে বলি, মঙ্গলাহাট হচ্ছে গিয়ে তোমার আর যে গার্মেন্টসের হোলসেল মার্কেট। আর মঙ্গলাহাটে যেতে গেলে তোমাদেরকে প্রথমে হাওড়া স্টেশন চত্বরে আসতে হবে। ওখান থেকে পায়ে হেঁটে কিংবা অটোতে তোমরা মঙ্গলাহাটে যেতে পারো। যেটা ব্যাপার হচ্ছে গিয়ে, মঙ্গলাহাট হাওড়া স্টেশনের ঠিক পিছনেই বসে আর কি, ঠিক আছে? আর তোমরা এই ভিডিওটাতে মঙ্গলাহাটের সম্পর্কে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এর টাইম আমরা রওনা দিয়েছি। এটা হচ্ছে কি হাওড়া স্টেশন, দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে লোক বেরিয়ে আসছে। আর তোমাদেরকে মঙ্গলাহাট যেতে গেলে এই যে স্টেশনের সাইডের রাস্তাটা, এটা এটা দিয়ে যেতে হবে। তোমার চারদিকটা আবার দেখে নাও। আর এই যে হাওড়া ব্রিজ, পজিশনটা দেখে নাও আমার। এই যে গঙ্গা নদী আছে। আর হাওড়া স্টেশন বললাম, মঙ্গলাহাট যেতে গেলে এই স্টেশন থেকে বেরিয়ে, প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই যে বাঁ দিকের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে মঙ্গলাহাট যায়। মঙ্গলাহাট তোমরা পায়ে হেঁটে যেতে পারো কিংবা অটো দিয়েও যেতে পারো। তো আমরা পায়ে হেঁটেই যাচ্ছি বন্ধুরা। এই যে এখানে মঙ্গলাহাট, এখান থেকে শুরু হয়েছে ব্রিজের তলাতে। আশেপাশে চারিদিকেই আছে, দেখতেই পাচ্ছে বিশাল ভিড়। এখানে হোলসেল মার্কেট আর কি। মেয়েদের সালোয়ার 150 টাকার থেকে শুরু, আর কুর্তি 80 টাকা 100 টাকার থেকে তোমরা পেয়ে যাবে। শাড়ি চাদর শাড়ি 130 আছে, 170। এই যে নাইটে এখানে পাওয়া যাচ্ছে 115, 120 আর 145 থেকে শুরু। এই কুর্তা হচ্ছে 120 টাকা আর 150 টাকা, তোমাদেরকে দেখে নিতে হবে। আচ্ছা, এখানে লুঙ্গি তোমরা দেখতে পাচ্ছ 80 টাকার থেকে শুরু, বিভিন্ন রকমের লুঙ্গি আছে। বাচ্চাদের প্যান্ট 8 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা থেকে শুরু। ছেলেদের গেঞ্জি টি শার্ট 80 টাকার থেকে শুরু। ছেলেদের বারমুন্ডা প্যান্ট 70 টাকা থেকে শুরু। সিটগুলো কত? 135, 130 টাকা দাম। আচ্ছা, এই নতুন যে প্যান্টগুলো আছে সেগুলোর দাম হচ্ছে 300 টাকা করে, তাই তো? নিলে কটা নিতে হবে? আপনি তো নেবেন 2 পিস। হাতের শাড়ি 330, আর এই সুতির শাড়িগুলো হচ্ছে কি ওই দিকেরগুলো 230, আর এগুলো হচ্ছে কি 210। ওইটা ওইটা 350, তাই তো? ঠিক আছে। সবথেকে বড় কথা হচ্ছে কি, এখানে 1 পিস নিতে গেলে কিন্তু পাওয়া যাচ্ছে না আর কি, নিলে তোমাকে হোলসেল হিসেবে 6টা 12টা এরকম মাল নিতে হবে। চাদর দেখতে পাচ্ছি, চাদর রয়েছে। দুই সাইডে দোকান আছে রাস্তার, এই যে বাচ্চাদের জিনিসপত্র দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা মঙ্গলাহাটের বাজার। দুই সাইডে এখন বাজার হচ্ছে 10টা পর্যন্ত, 10টায় উঠে যাবে।
টাইম টেবিল হচ্ছে 7টা থেকে 10টা, সোমবার আর মঙ্গলবার। হোলসেল মার্কেট, গার্মেন্টসের সব থেকে বড় মার্কেট। যারা ব্যবসার কথা ভাবছো তারা এখান থেকে হোলসেলে মাল নিয়ে যেতে পারো, খুব সস্তা পড়বে। এই টুপি দেখতে পাচ্ছ, টুপি 18 টাকা 35 টাকা থেকে শুরু, 60 টাকা পর্যন্ত আছে। মংলা হাটে প্রচুর ভিড় আছে, আমরা বেশ কিছু কেনাকাটা করলাম আর সব কিছু দেখাতে পারলাম না। মংলা হাট থেকে আমরা ফিরছি, আর ওখানে কি অবস্থা না অবস্থা চলো রুমে গিয়ে আমি তোমার সাথে কথা বলছি। আর তোমাদেরকে একটা কথা বলি, ব্যাপার হচ্ছে কি প্রচুর ভিড় থাকার জন্য আমরা সব জিনিস তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। পরে অন্য কোনো ভিডিওতে একদিন দেখাবো পুরো ওখানের মংলা যে হাট সেই হাটটা দেখাবো। আর এটা হচ্ছে কি সব থেকে বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের এটা হোলসেল বাজার আর কি, গার্মেন্টসের মানে জামা প্যান্টের, জামা কাপড় যা কিছু তোমরা নিতে যাও। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি এখানে জিনিসের যে দাম সেই দামটা খুবই কম। যেমন ধরো বাচ্চাদের যে সমস্ত জিনিস, এক বছরের বাচ্চার জামা প্যান্ট যেমন হচ্ছে কি তোমার যে ছোটো ছোটো বাচ্চাদের 10 টাকা থেকে শুরু হয়, পিস 10 টাকা 13 টাকা, তারপরে হচ্ছে 50 টাকা পর্যন্ত থাকে এক বছরের পর্যন্ত। আর মেয়েদের সালোয়ার কুর্তি ফুর্তি এই সমস্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে কি তোমার যে দেখলাম মোটামুটি 130 থেকে 150 up to 300 মানে 300 পর্যন্ত পাওয়া যায়। আর ছেলেদের যে শার্ট সেই ছেলেদের শার্ট হচ্ছে কি তোমার 100 টাকার থেকে শুরু, টি শার্ট 100 টাকার থেকে শুরু, 80 টাকারও আছে, 60 টাকারও আছে, ঠিক আছে, কোয়ালিটির উপর নির্ভর করছে। আর শাড়ি হচ্ছে গিয়ে 130, 150, 210, 350 এরকম আছে। আর সমস্ত কিছু জিনিস তো আছেই, তোমাদেরকে এসে দেখতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি তোমাদেরকে এখানে নিলে অনেকগুলো কিন্তু নিতে হবে, একটা নিলে কিন্তু দিতে চাইছে না অনেকে। আমরা তাও দু একটা কষ্টাকষ্টি করে নিলাম, কিন্তু নিলে তোমাদেরকে অনেকগুলোই নিতে হবে। তো এই আর কি, আর কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে তো বলেছি লাইক, তো লাইক শেয়ার তো করবেই, আর খারাপ লাগলে তো ডিসলাইক অবশ্যই করবে। আর এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।